গতকাল সিনহা ক্যাফেটেরিয়াতে তোমার নামে ভালোবাসা গানের অ্যালবাম রিলিজ হলো। উপস্থিত ছিলেন গানের অ্যালবামের প্রতিযোগীরা। তারা জানান এইচএম সিরিজের সাথে কাজ করে তারা খুবই আনন্দিত এবং ভবিষ্যতেও তারা তাদের সাথে কাজ করে দিতে চান। এই গানের অ্যালবামে থাকছে নতুন চমক এবং সমস্ত নতুন গায়ক এবং গায়িকারা। আমরা দেখে নেব সেই ছবি। তোমার নামে ভালোবাসা নামটা খুবই সুন্দর এবং ক্যাচিং নাম, খুব ভালো লাগছে আমার শুনে। দর্শকরা আপনারা যারা দেখছেন তাদেরও খুব ভালো লাগবে। আর আজকে সেই তোমার নামে ভালোবাসা যে গানের অ্যালবাম সিরিজটা যেটা রিলিজ হচ্ছে, আজকে পোস্টার লঞ্চ হলো তার, তাদের সাথে যারা অভিনয় করেছেন, যুক্ত রয়েছেন, তাদের সবার সাথে আজকে আপনাদের একটু পরিচয় করাচ্ছি, একটু কথা বলছি, একটু আড্ডা করছি। কারণ এই গানটা খুব সুন্দর গান, আমি যখন শুনলাম একটু আগে, আপনাদেরও শোনাবো একটু পরে, আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি একটুখানি আজকে এই গানের সাথে যারা যুক্ত, যারা অভিনয় করেছে, তাদের সাথে আমি একটু আপনাদেরকে পরিচয় করাবো। তার আগে আপনাদেরকে আমি বলতে চাই, এইচএম সিরিজ খুব ভালো কাজ করছে, তার সাথে মিল্টন রয়েছে, নীল মিল্টন রয়েছে আমার সাথে, ও খুব ভালো কাজ করছে, নতুন নতুন শিল্পীদের নিয়ে নতুন নতুন গান লিখছে নীল মিল্টন, এবং তার সাথে সাথে এইচএম সিরিজের সহযোগিতায় তারা সেই গানগুলোকে রিলিজ করছে। এবং তাদের এই যে রিলিজ, তারা এর আগেও অনেকগুলো গান রিলিজ করেছে, খুব সুন্দর গান যেগুলো আপনারা প্রতিনিয়ত দেখছেন। সবচেয়ে বড় কথা, দর্শকেরা খুব পছন্দ করছে এগুলো। তাই আজকে আমরা ভাবলাম যে আজকে এই তোমার নামে ভালোবাসা এই সিরিজটা যেটা রিলিজ হতে চলেছে, তাদের সাথে যারা কাজ করেছে তাদের সাথে একটু আপনাদেরও পরিচয় করে দিই, একটু আড্ডাও দিয়ে দিই। আসুন আমরা একটু তাদের সাথে পরিচয় করে নিই, আমরা একে একে জেনে নিই। আচ্ছা, আমার সাথে এই মুহূর্তে আমার পুরো এই গানের সাথে যারা পরিচয় মানে প্রোগ্রাম করছে, যারা এই গানের সাথে যুক্ত রয়েছে, তাদের সাথে আমি একটুখানি আলাপ করি। আচ্ছা, তোমার নামটা যদি একটু বলো। আমি রশ্মি। আর নীল মিল্টন। আমি অভিষেক। দেবরূপ বোস। সমৃদ্ধি চ্যাটার্জি। সবাই, পুরো টিম রয়েছে আমার সাথে। এরপরে যারা গান করেছে তাদের সাথেও তোমাদের পরিচয় করাবো। তো আমি একটু জানতে চাইবো এই এই মুহূর্তে, তুমি তো এতে লিড ক্যারেক্টার অভিনয় করেছো, তো কেমন লেগেছে তোমার করে? একটা অন্যরকম কাজ, এতদিন ধরে যে কাজ করে এসেছি বা করেছি, অ্যালবামের আগেও কাজ করেছি, এটা একদম একটা অন্যরকম একটা লুক আমাকে দিয়েছে নীল। সেটা আমি আগেও জানতাম না যে আমাকে কী লুক দেবে। আমি গানটা পেয়েছিলাম, গানটা শুনেছি, গানটা মুখস্থ করতে তো হয়, তার জন্য আগে থেকে আমাকে দেওয়া হয়েছিল। গানটা ভীষণই সুন্দর, একটা ক্যাচি একটা ব্যাপার আছে ভয়েসের মধ্যে, একটা সুরের মধ্যে। তো আমি সেটা বলেছিলাম যে ভীষণ ভালো, আমি এটা করবো গানটা। তো আমি তখনও অবধি জানতাম না যে আমাকে কী লুক দেওয়া হবে, আমাকে শুধু বলেছিলো ভরসা রাখো। আমি যেদিনকে শ্যুট, যেদিনকে মেকআপ বসবো, তার 5 মিনিট আগে জানলাম যে আমার লুকসটা কী হতে চলেছে। তখন অবধি জানা ছিল না, কিন্তু যখন লুকটা দিল, এবং অবশ্যই দিব্যা আমাদের যে মেকআপ করেছে অসম্ভব ভালো ওর হাতের কাজ, মেকআপ ও করেছে বলে এত সুন্দর লুক আমি পেয়েছি, অসাধারণ। এবার আমার তো ভীষণ ভালো লেগেছে, দর্শকদের কাছে যখন ওটা পৌঁছবে আশা করি ভীষণ ভালো লাগবে। তোমার কাছে জানতে চাইবো যে এখানে তোমার একটা ডিফারেন্ট লুক আমি দেখলাম পোস্টারে যেটা দেখছি, তো এই ডিফারেন্ট লুক নিয়ে কাজ করতে তোমার কীরকম লেগেছে, মানে কতটা কমফোর্টেবল ফিল হয়েছে, বা কাজ করতে গিয়ে কতটা তুমি আরও তোমার প্রতিভাকে আরও বেশি তুলে ধরতে? দেখো, সবসময়তে অ্যাজ আ অ্যাক্ট্রেস চাই এক্সপেরিমেন্টাল কাজ করতে। এই এক্সপেরিমেন্টাল কাজ করতে এত ভালো লাগে বলেই হয়তো সেই ভরসাটা নীল আমার উপর রাখতে পেরেছে বলে 5 মিনিট আগে জানিয়েছে আমার কী লুক হচ্ছে, আমি জানতাম না সেটা। সেটা সত্যি আমার কাছে একটা মানে একটা ভীষণ ভালো অপরচুনিটি ছিল, এবং একটা ভীষণ ভালো লেগেওছে সেটা আমার করতে। সত্যি খুব ভালো লেগেছে, অসুবিধে কিছুই হয়নি। আর এত ফ্রেন্ডলি সবাই, যাদের সাথে কাজ করেছি অনস্ক্রিন অফস্ক্রিন, যাদের সাথে কাজ করেছি, এত ফ্রেন্ডলি, এত ভালো লেগেছে সেটা কাজ করতে। মানে একটা দিন কীভাবে শ্যুট হয়ে গেল, ইনডোর আউটডোর প্রচুর শট ছিল আমাদের, আমি মানে মনেই হলো না যে একটা দিনের কাজটা জাস্ট চলে গেল, হয়ে গেল একটা দিন। সুন্দর লাগছে যে আজকে আমরা আড্ডা করছি, আজকে তোমার নামে ভালোবাসা নামটাই এত সুন্দর ক্যাচিং। আসুন, যে আজকে লিড ক্যারেক্টার হিরোর কাজ করেছে তার সাথে একটু কথা বলি। আচ্ছা, তুমিও এই কাজটা খুব সুন্দরভাবে করেছো, এটা পোস্টারে আমি দেখছি, তো তোমার একটু অভিজ্ঞতা? ধন্যবাদ। অভিজ্ঞতা বলতে গেলে খুব ভালো, যেরকম রেশমি বলল, নীল খুব ভালো ভরসা করেছে আমার উপরে, আর যে ক্যারেক্টারটা দিয়েছিল সেই ক্যারেক্টারটা আমি আমার বেস্ট করার চেষ্টা করেছি, আর নীলের ভরসাটা রাখার চেষ্টা করেছি। আর খুব সুন্দর একটা টিম বন্ডিং ছিল সেদিনকে, আমাদেরও ইনডোর আউটডোর দুটো শ্যুটই হয়েছে, আর ছোটো ছোটো শিল্পীরাও খুব ভালোভাবে কাজ করেছে।
তো খুব ভালো একটা অভিজ্ঞতা। আর শ্রীতমা যে গানটি গিয়েছে সেটিও খুব সুন্দর, আর নীলের লেখা তো অলরেডি HM সিরিজে সবসময় দেখাই যাচ্ছে, সে গানগুলো পরপর পরপর আসছে, এবং আমরা আশা করবো যে এটিও একটি নতুনভাবে আরও আপনাদের ভালো লাগবে। আর HM সিরিজকে সাবস্ক্রাইব, লাইক করুন, আর জানাবেন এই অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে আপনাদেরও কেমন লাগলো। তো একটা কথা, আর একটা কথা তোমাকে জানতে চাইবো, যে যখন তুমি কাজ করছিলে ডেফিনেটলি, তো একদিনের শ্যুট ছিল, তোমরা বললে ইনডোর আউটডোর শ্যুট হয়েছে, একটা ডিফারেন্ট লুক পেয়েছো, তো কতটা এক্সাইটমেন্ট হয়েছে? মানে তুমি তো আরও কাজ করেছো, এই কাজের ক্ষেত্রে কতটা এক্সাইটমেন্ট? আমি খুবই এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি, বিকজ এই লুকটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল, একটুখানি ট্রেডিশনাল লুক ছিল, প্লাস এর মধ্যে অনেক মিনিংফুল যে গানটা, যেটা তোমরা খুব শীঘ্রই শুনতে পাবে 21 জুন, যেটা আসতে চলেছে, তো তার সঙ্গে যে থিমটা তৈরি করা হয়েছিল আর অ্যাট দ্য সেম টাইম যে লুকটা আমাদের দেওয়া হয়েছিল, সেটি সত্যি একটি খুব ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের মতো। সম্বন্ধে একটু জানতে হবে, গানটা যে তুমি অ্যাক্ট করেছো, তো গানটা অ্যাক্ট করে নামটা একটু আনকমন লাগছে, তোমার নামে ভালোবাসা, তো সেক্ষেত্রে তোমার কতটা ভালো লাগে? গানটা শ্রীতমার গাওয়া, আর পুরোটাই আমাদের ফিমেল কণ্ঠেই ছিল, গানটা আমাদের হিরোইন করেছে রেশমি। তো গানটার মধ্যে পুরো সেই মেয়েটির অনুভূতিটা প্রকাশ করা নিয়েই পুরো গানটা হয়েছে, তো সেইটা দেখতে গেলে অপেক্ষা একটু করতেই হবে। তো আমার অভিজ্ঞতা তো খুবই ভালো, আমিও খুব এক্সাইটেড দেখার জন্য, যা করেছি সেটা কীরকম আসছে বা এসেছে, তো নিশ্চয়ই আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা অবশ্যই দেখবেন এই সিরিজটা বা এই গানের অ্যালবামটা, আপনারা অবশ্যই দেখবেন, খুব ভালো অ্যালবাম হতে চলেছে। আজকে তার পোস্টার লঞ্চ হয়ে গেল। এবার আমি একটু নীলের সাথে কথা বলবো, যে সমস্ত গানের মানে এই সমস্ত যে কাজটা করেছে তার পেছনে যে মেন মাথা সে হচ্ছে নীল, এবং চুপচাপ বসে আছে আমার সামনে, আপনি দেখছেন অনেকক্ষণ ধরে। তো ওর কাছ থেকে একটু জানবো এই ভাবনাটা কীভাবে এলো, এই গানটা কীভাবে লিখেছে, বা এই গানটার সাথে তার ব্যক্তিগত জীবনের কতটা যোগ রয়েছে কিনা, তো সেটা একটু আমি জানবো। অ্যাকচুয়ালি গানটা লেখা হয়েছিল আমি যখন পাটনা থেকে কলকাতায় ব্যাক করছি, জাস্ট গাড়িটা থামবে, গাড়ি মানে স্টেশনে ঢোকার আগে কিছুক্ষণ আগে গাড়িটা অনেকক্ষণ ধরে দাঁড়ায়, তো তখন কিছু একটা ভাবতে 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 হঠাৎ 4টে লাইন আমার মাথায় আসে, তো আমি বললাম বাহ সুন্দর লাগছে কথাটা ওই। এবং ট্রেন থেকে নামার পর একজন পরিচিতর সাথে দেখাও হয়, এবং আমি সেখান থেকে আমার যে গন্তব্যস্থল সেখানে আসি, তো কোথাও না কোথাও ওই ভেতরে মানে ওই 4টে লাইন মাথায় ঘুরছে 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 ঘুরছে। তো তারপরে যখন আবার গান লেখার জন্য বা বসার জন্য খুব একটা হয়, তখন ওই 4টে লাইন কী করবো, তো ওই 4টে লাইন এবার একটা গান লেখার প্রচেষ্টা চালু হয়। তো গানটা লেখার পর মিন্ময়কে আমি বললাম যে দেখো এটা একটা আমার খুব ভালো লাগছে লেখাটা, তো এটা নিয়ে কিছু একটা কাজ করি। তো ও সবসময় আমাকে ভীষণভাবে ভীষণভাবে সাপোর্ট করে, আমার যদি ভুলভাল লেখাগুলো কেউ সুর করার চেষ্টা করে, গরু উড়িতেছে পাখি চড়িতেছে মানে এরকম আর কি, মানে ঠিক আছে। তো আমাদের ব্যাপারটা হচ্ছে এরকমই, মানে আমার সব লেখাগুলোকে ওর উপর জোর জবরদস্তিতে মেটে যাবে না, এটা তোমাকে শুট করতেই হবে, তো ওনাকে সেরকমভাবে একটা জোর করি যে এটা একটা কর। তো প্রথম যে শ্যুটটা শোনায় ওটা শুনে আমি বলি নো ডাউট ইট উইল বি ফ্যান্টাস্টিক, তুমি চলো গো ফর ইট। তো সেখান থেকে অ্যাকচুয়ালি গানটার অনুপ্রেরণা বা পুরো ব্যাপারটা একটা সুর করে গানটা রেডি, তারপরে আমাদের যখন গানটা এক্সিকিউট করার প্ল্যানিং চলছে, তখন মিন্ময়ের সাথে পরিচয় হয় শ্রীতমার। তো শ্রীতমার যে টেক্সচারটা, তো এই গানটার সাথে মানে গানটার অ্যাকচুয়ালি যে মিনিং বা থিমটা হচ্ছে, মানে আমাদের মনের মধ্যে অনেক চাওয়া পাওয়া থাকে, তো আমরা মানে ওই নির্বাসনে যাওয়ার মতো ওই যাই বটে, কিন্তু মনটা পড়ে থাকে ঘরে, আমরা এগিয়ে চলি বটে জীবনে, কিন্তু কোথাও না কোথাও মনে হয় আমার সেই সুতোর সাথে আমাকে বেঁধে থাকতে হবে, রাখতে হবে। এবার জীবনে দুরকম মানুষ দেখা যায়, কেউ নিয়ে বাঁচে কেউ ছেড়ে বাঁচে, তো এই গল্পটা যারা নিয়ে বাঁচে তাদের জন্য, যারা ছেড়ে বাঁচে, সম্পর্কের ভ্যালু, একটা সম্পর্ক ভাঙতে 2 মিনিট লাগে না, কিন্তু সম্পর্কটাকে সয়ে সামলে আগলে রেখে কীভাবে এগোতে হয়, সেই পুরো গল্পটা আছে এই গানটার মধ্যে।
শুনলেন যেমনটা নীল বললো যে যতটা আমি জানলাম নীলের মুখে, কারণ নীলের সমস্ত গানটা নীলের লেখা এবং ডাইরেকশনটাও নীল দিয়েছে, তাই তো? নীল ক্যামেরা এডিট প্রচুর কাজ করে নীল, এবং সবচেয়ে বড় কথা নীল পাটনায় থাকে, মাঝে মাঝে কলকাতায় আসে, আর একটা করে চমক দিয়ে যায়। তো এবারে নীল এসছে, এত সুন্দর একটা গান লিখেছে, সেটা সাহস করে সেটাকে রিলিজ করছে, এটা অনেক বড় কথা। আমরা 24 hours চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক তাকে আমরা আরও ইয়ে করি, স্বাগতম জানাই, যে তিনি আরও বেশি কাজ করে যাক, আগামী দিনে আরও ভালো ভালো কাজ নিয়ে আসতে পারে। তো আপনারা অবশ্যই গানটা দেখবেন, ওদের চ্যানেল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নীল, তুমি এতগুলো কাজ কীভাবে করো? একদিকে গান লিখছো, একদিকে ডাইরেকশান দিচ্ছ, একদিকে ক্যামেরা করছো, একদিকে এডিট করছো, তোমার কাছে তো আমি জানবোই। তার আগে তোমার সাথে যারা কাজ করেছে এই মুহূর্তে, দুজন যারা মেন লিড ক্যারেক্টারে রয়েছে, অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস আমার পাশে বসে রয়েছে, দুটো খুদে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসও বসে রয়েছে, তো আমি এবার জানতে চাই প্রথমে আপনার কাছে যে কেমন লাগছে নীলের, কোন রোলটা বেশি ভালো লাগছে, কোনটা বলবো? প্রথম কথা হচ্ছে এটাই, কারণ একটা কাজ পুরোটাই ভালো হয় যখন সবকটা দিক অ্যাপ্রোপ্রিয়েট হয়, মানে যেটাকে বলে ফুল প্যাকেজ। তো নীল হচ্ছে একবারে ফুল প্যাকেজ যাকে বলে, সমস্ত কিছুই পাওয়া যাবে। তো এরকম আরও ভালো ভালো কাজ আসুক, আরও ভালো ভালো কাজ আমাদের উপহার দিক, ভালো লাগবে সেটা। আর অবশ্যই এই গানটা যেটা আজকের আমাদের পোস্টার লঞ্চ, আমার খুব কাছের, কারণ এরকম কাজ সত্যি আগে কখনো করিনি। থ্যাংকস টিম অ্যান্ড থ্যাংকস নীল এরকম একটা কাজের জন্য আমাকে ডাকার জন্য। আর যেহেতু আমার ভালো লেগেছে, আমার খুব কাছে, আশা করি দর্শক বন্ধুদেরও ভীষণ ভালো লাগবে। তার জন্য কিন্তু 21 June দেখতে হবে, অপেক্ষা করতে হবে, আর চটপট সাবস্ক্রাইব আর লাইকটা কিন্তু করে ফেলতে হবে, কমেন্ট করতে ভুলবেন না। এবার আমি তোমার কাছে একটু জানতে চাইবো যে তোমার কোন রোলটা ভাল লাগে। নীল একদিকে যেমন ডাইরেকশন দিচ্ছে, গান লিখছে, এডিট করছে, আবার আরেকদিকে আমি দেখছি যে ক্যামেরাও করছে, তো সেই জায়গাটা দেখতে গেলে যে কোন জায়গাটা তোমার বেশি তোমার ভালো লাগে? রেশমি অলরেডি বলে দিল যে নীল হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। তো আমারও সেম ধারণা যে একটা কাজ পুরো ভালো করতে গেলে সম্পূর্ণ দিকগুলোই সুন্দর করতে হয়, আর যেহেতু নীল একাই সেটা সব কিছু টেক কেয়ার করছে, তো সেটা নো ডাউট খুব ভালো হয়েছে এবং হচ্ছে। তো অলরেডি নীলের গান সম্বন্ধে আমরা যেটা দেখেছি HM সিরিজ, অলরেডি আমাদের লাইক সাবস্ক্রাইব তো রয়েছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের অভিজ্ঞতাও খুব ভালো, খুব সুন্দর সুন্দর উপহার পেয়ে এসেছি, আর এই গানটাও একটা হতে চলেছে ভবিষ্যতে একটা ভালো হিট, এটাকে বলা যেতে পারে। আর নীল, নীলের কথা বলতে গেলে ঠিক যে ভরসাটা নীল আমাকে করেছে বা আমাদের করেছে, অ্যাট দ্য সেম পুরো টিমটা এত সুন্দর একটা বন্ড শেয়ার করেছে সেদিনকে, এবং সব সময়ের জন্য দেখছি যেটা ফিল করছি, তো বলা যেতে পারে এটা খুব ভালো হবে। তো 21 June ওয়ার্ল্ড মিউজিক ডেতে আপনারা সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন HM সিরিজকে, আর আমাদের শুভেচ্ছা বার্তা দিন, আর জানাতে ভুলবেন না আপনাদের মতামত কেমন লাগলো এই আমাদের এই প্রচেষ্টাটা। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট, ওয়ার্ল্ড মিউজিক্যাল ডে, মাফ করবেন, ওয়ার্ল্ড মিউজিক্যাল ডে সেদিনকে 21 June, সেদিনকেই কিন্তু এই গানটা রিলিজ করছো নীল, তাই তো? তো নীল, আমি তোমার কাছে জানতে চাইবো যে এতগুলো কাজ তোমাকে একসাথে করতে হয়, তো কতটা চ্যালেঞ্জ হয়? চ্যালেঞ্জ বলতে হয় অবভিয়াসলি আমি সেইভাবেই কাজগুলোর সাথে সময়ের মারে, আমি তো পড়াশোনা করে কবি হইনি বা লেখা হইনি, সময় শিখিয়েছে মানুষকে অনেক কিছু, সময় মানুষকে অনেক কিছু শেখায়, তো সেখান থেকে আমাকে লেখাটা শিখিয়েছে, কাউকে বলতে পারতাম না লিখতাম, সেখান থেকে আমার লেখাটা শেখা, তো মনের কথা কাউকে বলতে না পারলে অবভিয়াসলি আমি কী করবো, লিখে রাখবো। তো লেখাগুলো হয়তো অনেকে কবিতা বলতো বা অনেকে অনেক রকম বলতো, আমাদের প্রথম একজন আমাকে ফেসবুকে লিখেছে আপনি বই ছাপাতে তো পারেন, আমি খুব হেসেছিলাম, খুবই হেসেছিলাম, আমি বলি আমার লেখা কবিতা লোক টাকা দিয়ে কিনে পড়বে, এটা আমার কাছে ভীষণ একটা হাস্যকর ব্যাপার ছিল, ভীষণ হাস্যকর। তো ওনাকে অনেক মজা ঘুরিয়েছিলাম, যাই হোক ওনার খারাপ লেগেছিলো, বললে বিশ্বাস করুন তিনি মানে ইন ফিউচার তিনি আমাকে যখন আমার গানগুলো রিলিজ হয় তিনিই শুভেচ্ছা পাঠান, দেখো আমি তোমাকে একদিন বলেছিলাম না। তো এইটা হচ্ছে আমার কাছে ভীষণ বড় পাওনা, যে জিনিসটা শুনে আমি একদিন হেসেছিলাম যে আমার লেখা কবিতা মানুষ টাকা দিয়ে কেন কিনবে, এটা তো মানে উচিত নয়, ঠিক আছে। তো তারপরে লেখা থেকে এবার কবিতা লিখতাম, কবিতা মানুষ শুনতো না বলে জোর করে এবার গান লিখে জোর করে শোনাবো, এটাই আমার ইচ্ছা অ্যাকচুয়ালি, এই জন্য গানের দিকে এলাম। তো লেখাটা এখানে গেল, এরপরে যখন এলাম প্রিপিয়র লকডাউনে, যখন আমরা HM সিরিজটা শুরু করলাম,
তখন বিভিন্ন রকম আর্থিক সমস্যা, এই সমস্যা অনেক রকমভাবে আমরা থ্যাঙ্ক গড আমি তখন অনেককে আমার কাছে পেয়েছি, মৃন্ময়কে কাছে পেয়েছি, রাহুল বলে আমার একটা বন্ধু নিউজিল্যান্ডে থাকে ওরে ওরকে কাছে পেয়েছি, মনীষা, দীপন, এরা মানে আমাদের এইচএম সিরিজ যখন বন তৈরি হয় তাদের একদম কোর টাইমে দেওয়ার লাইক এ মাই ফ্যামিলি মেম্বার্স। আমি কখনো আমার নিজের থেকে তাদের আলাদা ভাবতেই পারিনি এবং ভাবিনি, ভাববো না। তো সেই জায়গা থেকে এদের প্রেরণাটা আমাকে ভীষণভাবে ইয়ে করতো যে আমাকে আলটিমেট কিছু তো প্রোডাক্টিভিটি করতে হবে যাতে মানুষজন দিতে পারে। তো প্রথমে ভিডিওর কোয়ালিটি বা এর দিক থেকে যদিও কম্প্রোমাইজ হতো, তারপরে ভাবলাম চলো ঠিক আছে এবার আমি এটা শিখি। আমার কাছে মনে হয় যে মানুষ চাইলে অনেক কিছু শিখতে পারে, যেটা জানে না সেটা শিখে নিলে হয়তো সেটা থেকে বেটারমেন্ট কিছু করতে পারে। তো এই জন্য আমি ক্যামেরাটা শিখলাম, তারপরে ধীরে ধীরে এডিটিংটা শিখলাম, তারপরে পুরো দায়িত্বটা নিজে নিলাম। পুরো দায়িত্বটা নিতে গিয়ে তোমার কোন দায়িত্বটা করতে সবচেয়ে বেশি ভালো লাগবে বা মজা লাগে তোমার? গান লিখতে, নাকি গানটা শ্যুট করতে, না এডিট করতে, না ক্যামেরার পেছনে থেকে বলতে কাট অ্যাকশন শুরু? অ্যাকচুয়ালি এটা ভীষণ কঠিন একটা প্রশ্ন এবং সত্যি কথা বলতে আমি যখন লেখা শুরু করি বা আমার জীবনে এমন একটা অ্যাক্সিডেন্ট হয় বা আমার জীবনে নট অনলি ফিজিক্যাল মেন্টাল এমন একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপর থেকে আই ফিল কে আমাকে বেঁচে থাকার জন্য কোনো তো একটা কারণ দরকার। তো আমার কারণটা ছিল হচ্ছে অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াটা হচ্ছে আমার জীবনে বেঁচে থাকার মেন উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল যে আমি একটা অ্যাওয়ার্ড পেলে হয়তো সেদিন মরলেও আমার কোনো দুঃখ থাকবে না, এটা হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য ছিল। তারপর সেখান থেকে এই জিনিসগুলো হয়ে গেছে, বাট আই ফিল হোয়েন আমি লিখি আমি নিজেকে খুঁজে পাই। ডাইরেক্টর হওয়া, ইয়ে হওয়া, হ্যাঁ অবভিয়াসলি ডাইরেকশনস দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া যায়, বাট আমি ওই জিনিসটা লিখে ব্যাপারটা মানে লেখাটা আমার কাছে মনে হয় এটা আমাকে নিজেকে খুঁজে পাওয়ায়, আমাকে নিজেকে চেনায়। শুনলেন যেমন নীল তার জীবনের কথা কিছুটা আমাদের সাথে শেয়ার করলো, তো খুব ভালো লাগছে আজকে এই আড্ডাটা, আমারও খুব ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। 21 তারিখে আপনারা অবশ্যই এই গানের অ্যালবামটা অবশ্যই আপনারা দেখুন। উদয় শিল্পী যাকে আমি আমাদের সাথে আলাপ করাবো, তো তুমি এই গানের অ্যালবামে কাজ করেছো, খুব খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর শুটিংয়ে কেমন মস্তি? খুব খুব ভালো শুটিং, শুটিংয়ে ঝুলে ঝুললাম, তারপরে গ্রাসে বসলাম। কি কি খেয়েছ? বিরিয়ানি। আর তোমার নাম? দেবরূপ বোস। তোমার কেমন? এক্সিলেন্ট। বাহ, এক কথায় সব কিছু শেষ, আর কিছু জিজ্ঞাসা করার প্রয়োজনই হলো না, এক্সিলেন্ট। আপনারও এক্সিলেন্ট লাগবে যদি আপনারা যদি এটা আপনি দেখেন এইচএম সিরিজের তোমার নামে ভালোবাসা। 21 জুন ওয়ার্ল্ড মিউজিক্যাল ডেতে তারা রিলিজ করছে, ফিডব্যাকটা অবশ্যই দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই গানগুলো বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পাবেন, 24 আওয়ার্স টিভির পর্দাও দেখবেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। নীল, একেবারে সময় শেষ, যেতে যেতে একটা কথা আমি জানবো যে তোমার এই যে টিম যারা তোমার সাথে কাজ করেছে, খুব সুন্দর টিম আমি দেখছি, তাদের কনফিডেন্সও আমার দেখে মনে খুব ভালো লাগছে। আশা করি বাকিটা 21 জুন আমি দেখব, ইউটিউবে গিয়ে দেখব যে তো তোমার কেমন লেগেছে। অ্যাকচুয়ালি আমি যখন এটার কাস্টিংয়ের কথা ভাবি বা ইয়ে হয়, তো আমি মনে মনে একটা পুরনো ট্র্যাডিশনাল একটা কাহিনী বানাবো এরকম একটা ইচ্ছা, এবং স্পেশালি চোখের বালি আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে ওই পুরনো জিনিসটা, পুরনো একটা নস্টালজিয়া ব্যাপারটাকে নিয়ে আসার জন্য। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এর জন্য আমি যখনই মাথায় এসছে তখন আমাদের রশ্মি আর অভিষেকের কথা মাথায় আসে, ওর স্পেশালি যে টেক্সচারটা আছে ওই ক্যারেক্টার সাথে একদম খুব ভালোভাবে মিশবে, এবং রশ্মির যে লুকসটা আমি এটুকু কনফিডেন্স ছিল যে আফটার মেকআপ আফটার কস্টিউম ডিজাইন আমি যেটা চাইছি এক্স্যাক্টলি আমি ওটা পেয়ে যাব। সো আই
ডিডন্ট হ্যাভ এনি ডাউটস, তো আমি ওই জন্য অ্যাপ্রোচ করি এবং তারপরে কোথাও না কোথাও মনে হয়েছে এই দুটো ক্ষুদে শিল্পীর কথা। তো যেটা আমার ওটা কিন্তু আমাদের একদম যেদিন শুটিং হবে তার একদিন দেড় দিন আগেই আমার মাথায় আসে যে না এটা একটু আরেকটু বেশি ইম্প্রোভাইজ আমরা করতে পারবো, আরেকটু বেশি ইনোভেটিভ হবে যদি এর সাথে আরও দুটো ক্যারেক্টার আমি এদেরই ছোটোবেলা। আসলে গানটার মধ্যে এমন একটা জিনিস আঁকড়ে রাখার ব্যাপার আছে, তো তো আমি এটা দেখাতে চাইছি যে ছোটোবেলার প্রেমটাও বড়োবেলায় সেমটাই থাকে, ইফ যদি সেই প্রেমটাকে সে আগলে রাখে। যদি আগলাতে না পারো তাহলে প্রেমটা প্রেম থাকে না, এইটা হচ্ছে না। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ নীল তোমাকে। যেতে যেতে দর্শকদের উদ্দেশ্যে কী বলবে? এইচএম সিরিজের সাথে থাকতে নীল মিল্টনের আরও আপকামিং কিছু প্রজেক্ট আসছে, সেটা হচ্ছে অন প্রসেস, মানে আমাদের পোস্ট প্রোডাকশন চলছে, সেগুলো এখনই জানাতে চাইছি না, সেগুলোর আসবে, আস্তে আস্তে আসবে। একটু ধামাকা তো আস্তে আস্তে ধাক্কা দেওয়াটা দর্শকদের কাছে খুব দরকার। তো সাথে থাকুন, পাশে থাকুন, জানাতে ভুলবেন না, আর অবশ্যই জানিয়ে ভালোবাসা দেবেন। আপনারা আমাদের কাজগুলো কিন্তু আপনাদের জন্যই, আপনারা ভালোবাসা দিলে আমাদের নীল আরও ভালো কাজ করতে পারবে এবং আমরাও আরও ভালো কাজ করতে পারবো। তাই আপনারা না জানালে আমাদের সেই কাজের উদ্যোগটাই আসবে না, অবশ্যই পাশে থাকতে হবে। ঠিকই সেম কথাই আমি বলবো যে নীল মিল্টন যে প্রচেষ্টাটা চালু করেছে, যেটা করছে, এত কম সময়ের মধ্যে এতটা সাফল্য পেয়েছে, যদি আমরা আরেকটু ভালোবাসা দিই, আরও সাপোর্ট করি এইচএম সিরিজকে, নীল মিল্টনকে, তাহলে একটা বড় মাইলস্টোন ক্রিয়েট হতে পারে ভবিষ্যতে। তার জন্য আমাদের সবাইকে সঙ্গে থাকতে হবে যেরকম আছি। আর আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নীল মিল্টনের সঙ্গে থাকুন, আর আপনাদের ভালোবাসা শেয়ার করুন যে কেমন লাগলো, কেমন লাগছে, অবশ্যই সঙ্গে থাকবেন, অবশ্যই সঙ্গে থাকবেন, অবশ্যই দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর যেমনটা নীল আমাদের বলল যে এই গানের যে অ্যালবামটা রিলিজ হচ্ছে তাতে তারা একটা খুব ভালো জিনিস করেছে, তারা কিন্তু গলাটা দেখিয়েছে, ভাঙাটা না, যে কীভাবে একটা রিলেশনকে ধরে রাখতে হয়, কীভাবে একটা রিলেশন কীভাবে টিকে থাকে এবং আগামী দিনে গিয়ে সে তার যে কী স্টেজটা মানে পরিণতিটা কী হয় সেটা কিন্তু এই গানের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আমরা আছি, আমরা থাকবো, তোমরাও থেকো। দর্শকদের কাছে, সবার কাছে আমাদের অনুরোধ যে আপনারা এইচএম সিরিজকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ভালোবাসা দেওয়া আছে সব ভালোবাসা দেব এবং এইচএম সিরিজকে অনেক অনেক সাপোর্ট করব, আর অনেক অনেক সাফল্যের চূড়ায় পৌঁছে নিয়ে যাব। আর অবশ্যই তোমরা দেখো এইচএম সিরিজের নতুন গানের অ্যালবাম তোমার নামে ভালোবাসা, তোমার মনকে অবশ্যই ছুঁয়ে যাবে। ক্যামেরায় নিখিলের সাথে দীপঙ্করের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা।